হ্যাঁ জিজ্ঞেস করছি, এটা তো রঞ্জিত মল্লিকের বাড়ি। না আমি যে বাড়িটার ছবি তুলছি, বলছি রঞ্জিত মল্লিক থাকে এখানে। কি পাগলের মতো কথা! কেন বলুন, কেন কি হয়েছে? আমরা তো বাইরে থেকে তুলছি। বলুন, তুমি এখানে কতদিন ধরে আছো দাদা? হ্যাঁ কতদিন ধরে আছো দাদা এখানে? ওটা বন্ধ করো। আর গল্ফ দিনে শুধু গল্ফ খেলা হয় সেটা নয়, এখানে চাপকে পিঠে ছালও তোলা হয়, ঠিক আছে? জানো এটা কার বাড়ি? হ্যাঁ রঞ্জিত মল্লিকের বাড়ি। কখনো আসতে দেখেছো এখানে? আমার তো প্রায় দেখি। প্রায় দেখো এখানে। খুঁজে পাই কিনা, অনেকদিন আগে এসেছিলাম, অনেক বছর বলা যেতে পারে, তো আবার সেই খোঁজে আবার চলে এসেছি। বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো কিছু সেলিব্রিটির বাড়ি আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই রকম আরেকটা সেলিব্রিটি ছোটোবেলা থেকে যার সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তো সেই সময়কার একটা অ্যাক্টার, একটা আর্টিস্ট, একটা লেজেন্ডারি অ্যাক্টার বলা চলে, তো ওনার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। আর আমরা এখন আছি গল্ফ গ্রিনে, তো আশা করি তোমরা বুঝতেই পারছো গল্ফ গ্রিনে কার বাড়ি, কে থাকেন। তো গল্ফ খেলা হয় সেটা নয়, এখানে চাপকে পিঠে ছালও তোলা হয়, ঠিক আছে? যাদের পিঠের ছাল একটু মোটা হয়ে গেছে, তো চাপকে ছালটাও তুলতে পারো, তো সেটারই খোঁজে এসেছি আজকে। এখন আমরা চলে এসেছি গল্ফ গ্রিনে, গল্ফ ক্লাব রোডে। বলছি রঞ্জিত মল্লিকের বাড়ি কোনটা? হ্যাঁ কোনটা? আচ্ছা আচ্ছা। আর বুঝতেই পারছো থাম্বেল দেখে যে কার বাড়িতে এসেছি, এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে কোয়েল মল্লিক। কোনটা বললো? গুলিয়ে ফেললাম, এতগুলো বাড়ি আছে, প্রথম থেকে বহু বছর ধরে উনি রয়েছেন এখানে এই বাড়িতে। তো দেখিয়ে দিই বাড়ির সামনেটা কত সুন্দর, আর সুন্দর একটা মানে সত্যি সুন্দর দেখতে বাড়িটা। এবং এর ঠিকানা হচ্ছে 14/106 এ গল্ফ ক্লাব রোড। রঞ্জিত মল্লিক থাকে ওখানে? হ্যাঁ আছে, দেখো আছে। জিজ্ঞেস করছি, এটা তো রঞ্জিত মল্লিকের বাড়ি। না আমি যে বাড়িটার ছবি তুলছি, বলছি রঞ্জিত মল্লিক থাকে এখানে? টেকোটাকে জিজ্ঞেস করি, টেকো তুমি কথায় কথায় বলো টেকো। মহান ব্যক্তি, তো হয়তো ইন্ট্রোডিউস করার প্রয়োজন মনে পড়বে না, তবুও বলে দিই রঞ্জিত মল্লিক বাড়ি, রঞ্জিত স্যারের বাড়ির সামনে এখন রয়েছে গল্ফ গ্রিনে। তো ওনার বাড়ি হচ্ছে এটাই, একদম সাদা ধবধবে তিন চারতলা বাড়ি। তো চলো বাড়িটা একবার দেখা করি। এটা হচ্ছে ওনার বাড়ি। রঞ্জিত মল্লিক থাকে কি? এই বাড়িতে থাকে সবসময় নাকি না ওই ভবানীপুরের বাড়িতে থাকে? এটা জেনে রাখবে, তোমার উপকার করার জন্য আর কেউ এগিয়ে না আসুক, এগিয়ে আসবে না বাবা। হ্যাঁ দাদা, এখন এখানে নেই, কোথায় আছে আমি কি করে বলবো? আপনি জানেন না, সবসময় এখানে থাকে, সবসময় থাকেন। তুমি এখানে কতদিন ধরে আছো দাদা? হ্যাঁ
কতদিন ধরে আছে দাদা এখানে? ওটা বন্ধ করো। আপনি কর্পোরেশনের লোক আছেন? এটা একটু বাড়ির ভিতরে উঠছে। এমনি কতদিন ধরে আছে দাদা এখানে? এখনো পর্যন্ত দাদাকে দেখুনি এখানে আসছে। কি পাগলের মতন কথা বল, জানো এটা কার বাড়ি? হ্যাঁ, রঞ্জিত মল্লিকের বাড়ি। কখনো আসতে দেখেছো এখানে? আমার তো প্রায় দেখি। প্রায় দেখো এখানে কাকে কাকে আসতে দেখো তোমরা? জামাই ফামাই আছে। জামাই বলতে কি নাম জানো? নিষ্পাল সিং। এখানে আসতে দেখো রঞ্জিত মল্লিক নিজে আসে। আমাদের ক্লাবে যায়, কোয়েলও জিম করতে যায়। কোয়েল জিম করতে যায়। কোয়েল কোথা থাকে এখন? আমি তো এবং তোমরা তো খুব সামনে থেকে দেখেছো। রঞ্জিত মল্লিক কি সবার সঙ্গে কি সাধারণ ভাবেই মেশে, মানে যেভাবে তোমরা? আসলে তো কথা বলতে দেখিনি। আচ্ছা, কিন্তু আগে শুনতাম সব এখানে বাচ্চারা পড়তে পারি বাড়ি পড়তে আসতো বাচ্চা। আচ্ছা, পড়াতেন কে? পড়া তো কে না, যে ওয়াইফ হবে। আচ্ছা আচ্ছা, এই পুরো বাড়িটাই কি রঞ্জিত মল্লিকের? তোমার নামটা দাদা? সুন্দর। ঠিক আছে, তুমি সত্যিই সুন্দর। থ্যাংক ইউ। কেন বলুন বলুন, কেন কি হয়েছে? আমরা তো বাইরে থেকে তুলছি। বলুন, আপনি তো আজকে এসেছেন। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে টালিগঞ্জের দিকে গেছে, টালিগঞ্জ মেট্রোর দিকে। তো টালিগঞ্জ মেট্রো থেকে যদি তোমরা রাধা স্টুডিও একটা রয়েছে, নতুন হয়েছে রাধা স্টুডিও, বা এমআর বাঙ্গুর যে হসপিটাল রয়েছে তার মাঝখান থেকে একটা রাস্তা এসছে। আর এই রাস্তা থেকে আসলে এটা কালীধন ইনস্টিটিউট ফর গার্লস, এই রাস্তার ওপরেই একদম রয়েছে এই যে বিশাল বৃহৎ ওনার বাড়ি। তো আজকে এসেছিলাম ওনার সাথে দেখা করবো বলে, যদি দেখা করা সম্ভব হতো সত্যি খুব ভালো হতো। তো একজন মানে কেয়ারটেকার রয়েছেন বাড়িতে, মানে এত এরকম অভদ্র কেয়ারটেকার আমি আজ অবধি দেখিনি। আমি জিদ্দার বাড়িতে গেছি, বুবমাদার বাড়িতে গেছি, ঠিক আছে, তো এইরকম এত অভদ্র মার্কা কেয়ারটেকার আমি দেখিনি, মানে সত্যি অভদ্র, ঠিক আছে, কথা বলার ধরন জানেন না। এনিওয়েজ, ওনার কথা বাদই দিলাম, ওনার নিয়ে মাথা ব্যথা নেই বিন্দু মাত্র। তো এই হচ্ছে ওনার বাড়ি বৃহৎ আকারের। তো খুব ভালো লাগলো, তো দেখা করার জন্য এসেছিলাম। যদি দেখা হতো সত্যি হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু দেখা করা এখন সম্ভব নয়, হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছেন বা বাড়িতে নেই সেই কারণে। তবে পরবর্তীকালে আশা করব যে ওনার সাথে হয়তো দেখা করা যাবে। তো এখন আমরা গলফ গ্রিনে রয়েছি, ডিরেকশান বলে দিই, যদি কেউ আসতে চাও তো আসতে পারবে। এই দিকটা গেছে টালিগঞ্জের দিকে, টালিগঞ্জ মেট্রোর দিকে। আর এখান থেকে টালিগঞ্জ মেট্রো অটো যায়, এই যে টালিগঞ্জ মেট্রো অব্দি অটো যাচ্ছে। আর এই দিকে রাস্তাটা গেছে যাদবপুরের দিকে, যাদবপুর এই দিক এইট বি অব্দি গেছে, এবং সামনে যে ক্রসিং আছে, ক্রসিং থেকে বাঁদিকে লর্ডসের মোড় যাওয়া যায়। আর এই যে বিশাল বহুতল একটা বাড়ি, যে বহুতল বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যদি সোজা যাওয়া যায় একদম এন্ডের দিকে রয়েছে রঞ্জিত মল্লিকের বাড়ি। এবং এই রাস্তা দিয়ে যদি যাওয়া যায় রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, প্রিন্স আনোয়াসা রোড। তো ওখান থেকেও আসা যায়, এদিক থেকেও আসা যায়। যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে পারো। তো সেই জন্য এই ইনফরমেশানগুলো দেওয়া, যদি কেউ এরকম ভক্ত হয়ে গিয়ে থাকে ওনার সাথে দেখা করার জন্য, তো অবশ্যই আসতে পারো।